আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে চলে আসলাম সরাসরি এই পিঠাগুলো বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর আল্লাহ, তো এখানে 16 থেকে 17টা পিঠা বানিয়েছি, বেশি বানাই নেই। বললাম যে শরীর তেমন একটা ভালো না, তবে আগের তুলনায় অনেকটা বেটার। আর চলো তাহলে রান্নাঘরে চলে যাই, আর কীভাবে পিঠাগুলো বানাই দেখে নেওয়া যাক। এখানে প্রায় 1.5 লিটার দুধ ছিল, আর এই দুধটাকে জাল করে এই যে এখান থেকে এই পর্যন্ত নিচে নিয়ে আসছি। এটাকে আমি আরও গাঢ় করব, কারণ কি পিঠাটা আমি অনেক বানাবো না। আর আমি এটা খিসার তৈরি করব, আর খিসার জন্য এখন প্রয়োজন চিনি, সেটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পাটিসাপটা পিঠা তৈরি করব, আর এটা অবশ্যই এখানে খিসাটার জন্য যে দুধে চিনি দিয়ে দিলাম, আরও চিনি দিব, মিষ্টিটা চেক করে নিব। আর এই দুধটাকে আরও প্রায় অর্ধেকটার মতো করবো, কারণ বললাম না যে আমি এটা পিঠাটা তৈরি করব কম করে, তো এই আর কি। আর এটাতে আমি সম্পূর্ণ চিনি দিয়েই তৈরি করব, কারণ এখন কিছু দিব না, একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ক্রিম তৈরি করে নিব বা খিসার তৈরি করে নিব, ব্যাস। আর বাসায় চালের গুঁড়ি আছে, ওটা আমি গোলাটা মানে তৈরি করার সময়ও একটু শ্যুট করব। তো ঠিক আছে, দুধটাকে একদম গাঢ় করে নিই, আর খিসা করে তোমাদেরকে একটু শ্যুট করে দেখাচ্ছি। যে আমি দুধটাকে একদম শুকিয়ে প্রায় মানে এখানে হয়তো বা এখন 1/2 কেজি হয়েছে, 1.5 কেজি দুধ। আর এটাও কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে 1/2 কেজি, 1.5 কেজি দুধকে 1/2 কেজি করতে হবে, বা 2 কেজিকে তা করতে হবে, তা কিন্তু নয়। এটা যার যার ইচ্ছে। তবে দুধটা যত গাঢ় হবে আর যত ভালো হবে, মানে ততটাই মুখে ভালো লাগবে খেতে। এটা আমি এখন এটাকে মানে খিসাটার জন্য এখানে যা যা অ্যাড করবো সেটাকে এখন গুলিয়ে নিচ্ছি। আর এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। আমি এখন একটু গুঁড়ো দুধ দিব এখানে, এটা প্ল্যান ছিল না, বাট এখন মনে হলো যে খেতে হয়তো বা ভালো লাগবে আর একটু বেশি, তো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার নিব 2 চা চামচ, ব্যাস, আমার মনে হয় না আর লাগবে। আর এটাকে এখন আমি পানি দিয়ে গুলিয়ে দিব। আমার এটা গুলা হয়ে গিয়েছে, এখন এটা আমি দুধটাতে মিক্স করে দিব। চুলোর জালটা একদম কমানো আছে, দিয়ে দিচ্ছি। ব্যাস এটাকে এখন আমি জাল করে নিব, জাল করে একদম গাঢ় করে মানে ক্রিমটা তৈরি করে নিব, ক্রিম বা খিসাটা। আর আমার ভিডিও আমি যখন শুরু আমি মানে প্রথম প্রথম যখন ভিডিও আপলোড দিই, তখন আমি এমনিতেই 2-1টা মানে পিঠাটা বানানো দেখিয়েছিলাম, আর তখন বলেছিলাম যে আমি কোনো একদিন ডিটেলে দিব ভিডিও। তো আজকে সেই ভিডিওটা আপলোড করে দিব ইনশাল্লাহ। আর আশা করি যে পুরো যারা মানে সবাই পারি সব কিছু, আবার অনেকে অনেক সময় গুলে ফেলি। তো এই যেমন আজকে আমি কিন্তু এই সিস্টেমটাতে করি না, বাট আজকে করলাম। তো এখন এটা থেকে মোটামুটি সবাই মানে যারা একেবারে মানে আনারি বা নতুন, তারা অবশ্যই এটা থেকে মানে আশা করি খুব ভালোভাবে মানে পিঠাটা বানানো পারবে, আর মানে পাটিসাপটা পিঠাটা ইজিলি করে ফেলতে পারবে। এই যে আমার কিন্তু এটা একদম গাঢ় হয়ে গিয়েছে, এটা আমি আরও একটু গাঢ় করব। আমি এ পর্যায়ে চুলোর আঁচটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু সামনে আসছি কন্টিনিউ নাড়তে পারবো। এখন এটাকে আমার দেখতে হবে যে ঠান্ডা একটা কিছুতে রাখার পরে এটা যদি মানে এই যে এরকম মানে কিছু একটা একটা পাত্র নিয়ে দেখব, যেটা আমি কোথাও রেখেছি রাখার পরে ঠান্ডা হয়ে এভাবে এই যে সরে যাচ্ছে না, এই যে এটা কিন্তু সরে যাচ্ছে না, তার মানে এটা আমি পিঠার ভিতরে দিলে বের হয়ে যাবে না। আমার কিন্তু খিসাটা হয়ে গিয়েছে, তো আমি আর জাল করবো না, এখন জালটা অফ করে ফেলবো। আমার মিষ্টিটা আগে চেক করা হয় নাই, এখন এই পর্যায়ে আমি মিষ্টিটা চেক করে নিলাম, একদম ঠিক আসছে। তো আমার খিসা একদম রেডি, আমি আর জাল করবো না, সেটা অফ করে দিচ্ছি। এটাকে আমি এখন সরিয়ে নিচ্ছি। তো আমি এখন এই কুসুম গরম পানিতে চালের গুঁড়িটাকে ভিজিয়ে রাখবো, শুনে রাখুন মানে যতটা নিব ততটা। আমি এখানে একটা টিপ দিই, টিপস দিচ্ছি, সেটা কেমন যে দুধের তৈরি খাবার আর পানটা আমার বেশি হয়ে গেছে, পানটা কম।
তোমরা চাইলে এইগুলোটা দুধও করতে পারো, দুধটা কুসুম গরম করে যে পুরো ভিজাতে পারো। ব্যাস আমি আগেই বলেছি যে বেশি বানাবো না, অল্প পরিমাণে বানাবো। তো এখানে আবার যতটা চাল দিয়েছি তার অর্ধেকটা আমি এখানে ময়দা অ্যাড করব। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চালের গুঁড়িটা যাতে একটু সফট হয়, সেজন্য আমি এখানে একটু পানি রেখেছি, সেটা অ্যাড করে দিচ্ছি। প্রথম মনে হয়েছিল যে পানিটা বেশি হয়ে গিয়েছে, তো কমিয়ে নিয়েছিলাম। আমি এখন এভাবেই রেখে দিব 10-15 মিনিটের জন্য। আর 10-15 মিনিট না করলে এখন এই পর্যায়ে গুলেও তৈরি করে ফেলা যায়, কোনো সমস্যা হয় না। কারণ আমি আগে জানতাম যে প্রবলেম হয়, কিন্তু এই কিছুদিন আগে যখন বানালাম তখন দেখলাম যে সুন্দর হয়েছে, সেজন্য বলছি। তো আমি যেহেতু একটু ব্যস্ত, মানে অনেকটা কাজ করেছি, সেজন্য আমি মনে হচ্ছে যে আর একটু মানে ই করি, একটু রেস্ট নিয়ে আসি। তো ঠিক আছে, এটা সফট হতে থাকুক, আমি আসছি। এরপরে এটাকে আমি কী কী দিয়ে এটাকে মানে গোলাটা তৈরি করি পিঠার জন্য, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই যে আমি চলে আসলাম কিছুক্ষণ পর রেস্ট নিয়ে, আর রেস্ট কি একবার ফ্রেশ হয়ে চলে আসছি। আর গোসলের আগে তো পিঠার পূর্ব প্রস্তুতিটা সেরে গিয়েছিলাম, এখন আমি এসে যে বাকি কাজগুলো করছি। চিনি, একটু লবণ, অনেকে মিষ্টি খাবারে লবণ দেয় না, এটা যার যার ইচ্ছা, বাট আমার একটু দিলে ভালো লাগে। আমি লবণ চিনি মিক্সড করে তারপরে হচ্ছে এখানে আজকে আমি মানে ময়দা বা আটা যে যেটা দাও কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে চালের গুঁড়ি 2 কাপ নিয়েছো, ময়দা 1 কাপ দিবে, ব্যাস এভাবে আর কি পরিমাণ করে মিক্স করে নিবে। আর গোলাটা যথেষ্ট পরিমাণ পানি দিয়ে করতে হবে, আর ব্যাটারটা এমন টাইপের হতে হবে যে প্যানে দিয়ে ছড়িয়ে মানে একটু নাড়ালে ছড়িয়ে যায় আর কি, এই টাইপের। আর ঠিক আছে, এই যে আমি গোলাটা করে নিচ্ছি। আর আজকে আমি যেটা করেছি একদম শর্টকাট ওয়েতে খিরসাটা তৈরি করেছি। আর এই যে খিরসাটা যে তোমরা দেখতে পেয়েছো যেভাবে তৈরি করেছি, এভাবে আমি এটা হচ্ছে সেকেন্ড টাইম, তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই খিসাটা আমার কাছে বানিয়ে মানে যখন পিঠা মানে এই খিসাটা যখন আমি বানিয়ে পিঠা তৈরি করেছিলাম এত ভালো লেগেছে। আর এর আগে যে খিসাটা তৈরি করতাম চালের গুঁড়ি দিয়ে শুধু, সেটা দিয়ে করলে কি অনেক নাড়তে হয়, অনেক সামনে দাঁড়িয়ে থাকে মানে থাকতে হয়, বা অনেকটা মানে দেখা যাচ্ছে নিচে লেগে যায়। কিন্তু এই যে কর্নফ্লাওয়ার অ্যাড করে যে খিসাটা তৈরি করলাম, মশালাটা এত ভালো লাগলো, তো এই আর কি, এই জন্য সেকেন্ড টাইম। আর এই যে আমার গোলাটা রেডি হয়ে গেছে। আমার আজকে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো, এই নতুন প্যান মানে কোকারিস একটা সেট নিয়েছিলাম, বাট আর আমার ওই সেটটা নেওয়ার ভিতরে মেন ছিল কি যে আমি যে পাটি সাপটা পিঠাটা আমার কাছে বেশি হয়, আমি এই প্যানে পিঠা বানাবো। কিন্তু এই দেখো কি অবস্থা, এই প্যানটাতে আরও একদিন ব্যর্থ হয়েছি। তো এই যে আজকেও ব্যর্থ হলাম, আর মনটা আমার খুবই খারাপ ছিল। তো আমি এখন আবার সেই পুরোনোতে ফিরে আসলাম। তো আমার পুরোনো মানে প্যানটাই খুব ভালো সার্ভিস দিল। এই যে এটাতে যখন আমি পিঠা বানাচ্ছি দেখতে পাবে যে কত সুন্দর করে ফোল্ড করতে পারতেছি। আর অবশ্যই ফোল্ড করে যে কোনো প্যানে একটু তেল ব্রাশ করে নিতে হবে, সেটা পুরনো হোক নতুন হোক, কিন্তু ওই নতুনটা আমি অনেকক্ষণ ধরে মানে গরম করেছি, প্লাস অয়েল মানে দিয়েছি, বাট কাজ হয় না, এতে করে আমার মনটা অনেক খারাপ ছিল। আর এই যে খিসাটাকে আমি প্যান থেকে একটু লেগে গিয়েছিলো, এই যে একটু দেখতে পাচ্ছ, তো এটা খাওয়া যাবে, সেজন্য আমি তুলে নিয়েছি। আর হচ্ছে কি, আমি খিসাটাকে একটা প্লেট স্টিলের প্লেটে ছড়িয়ে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি, এতে করে সুবিধা হচ্ছে। এই যে কত সুন্দর ফোল্ড হচ্ছে, বা সুন্দর মতো আমার কাজটা হচ্ছে, কত ভালো লাগছে। যাক, পুরোনো প্যানেই লাস্টে আমাকে করতে হলো, কিন্তু আমার এই যে বয়স দিচ্ছি এটা আমি এখন দেখছি, আমার খুব কষ্ট লেগেছে যে আমার নতুন প্যানটা কোনো কাজেই আসলো না। তো এই যে আমার তো এখানে জায়গা শর্ট দেখা যাচ্ছে, ট্রাইপডের কারণে আমি পুরোটা দেখাতে পাচ্ছি না। এই প্যানটাতে আমি দেখা যাচ্ছে প্যানটা আমি এখান থেকে নামিয়ে এটা করি, মানে ব্যাটারটা দিয়ে ছড়াই, সেটা পুরোটা দেখাইতে পারতাম, কিন্তু এখন তোমরা বুঝে নিও যে প্যানে দিয়ে যে কীভাবে এটা ছড়িয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে, কিছুক্ষণ ডেকে রাখার পরে 2-1 মিনিট এর বেশি লাগে না, তারপরে এই যে খিরসা দিয়ে ফোল্ড করে নিলেই বেশ হয়ে গেল, সহজ, ইজি এবং খুবই মজাদার পাটি সাপটা পিঠা। এটা তো আমার বর খুবই লাইক করে, ও আমি করলে 2-3 দিন ফ্রিজে রেখে খায়। তো ঠিক আছে, বিদায় নিয়ে নিলাম, ভালো থেকো তোমরা, উল্টোটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো, আর বাসায় ট্রাই করো, ফিরে আসবো নতুন কোনো ব্লগে নতুন কোনো সময়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।